नमस्कार दर्शक बंधु, हमें एस्ट्रोलजार अनिरुद्ध सन्तु दे। आज के हमारे वीडियो टॉपिक तो थाकबे आपनार बाड़ीते बा फ्लैटे बार बार करे तुलसी गाछ लागाच्छे ता सत्त्वेओ मरे जाच्छे, एर कारणटा कि? देखुन वीडियोटाके स्किप ना करे एकटु भालो करे देखुन, कोथाओ जदि कोनो कथा आपनि मिस्टेक करे जान ताहले आमार बला कथागुलो आपनि ठीक मिलाते पारबेन ना। वास्तुते तुलसी गाचर भूमिका किन्तु मारात्मक रयेछे। अनेके बोले ओ एमनि एमनि मरे जाच्छे, कि करे सम्भव हय? तुलसी किन्तु खूब सूक्ष्म एकटा गाछ ना जे किछु होलो आर मरे गेल। देखबेन किछु किछु जायगाय बन जंगल हये थाकछे, एक एकजनेर बाड़िते गाछ तुले तुले फेले दिते होच्छे। आबार कारोर बाड़िते सुंदर करे टबे लागानोर परो सेई तुलसी गाछ बाड़छे ना, तो किछुटा तो लजिकाली भाববেন যে কেন হচ্ছে, সবকিছুই তো আর এমনি এমনি হয় না। বাড়ির বাস্তুতে যদি মারাত্মক নেগেটিভিটি থাকে বা কেউ নেগেটিভিটি ক্রিয়েট করিয়ে দেয় বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্রের সাহায্য নিয়ে, বা কোনো নেগেটিভ মানুষ আপনার বাড়িতে নতুন করে এসেছে, হয় আপনার বাড়ি ভাড়া এসেছে, বা এক একজন মানুষের গ্রহ নক্ষত্র এতটাই ভারী থাকে যে তাদের সঙ্গে যদি আপনি উঠা বসা শুরু করেন, কথা বলা শুরু করেন, নিজের খাদ্য খাওয়ারটাও শেয়ার করেন, তাও আপনার সর্বনাশের পর সর্বনাশ হয়ে যাবে, এটাই সত্যি। আবার এক একটা মানুষ আছে যাদের অরা এত ভালো, এত ক্লিন, যার সঙ্গে পাঁচ মিনিট কথা বলে আপনার মনে হবে আবার এর সঙ্গে আমি কখন কথা বলবো, সারাটা দিন মেজাজটা খুব ভালো থাকছে, এটাই লজিক। দেখুন ভালো করে আপনাদের সঙ্গে এগুলো ঘটে। কিছু মানুষ যদি নেগেটিভিটি ছড়ায় বা আপনার বাড়িতে আসা শুরু করে বা থাকা শুরু করে, তাতেও কিন্তু সুন্দর ভালোভাবে বড় হয়ে ওটা তুলসী গাছও ধীরে ধীরে মরে যায়, আপনি যতই যত্ন নিন না কেন। অনেক সময় দেখা যায় আপনার বাড়িতে তুলসীর আগের থেকেই রয়েছে প্রচুর, হঠাৎ করে তুলসী গাছও মরা শুরু হলো, হঠাৎ করে নেগেটিভিটিও আসা শুরু হলো। এই দুটো জিনিস একসঙ্গে কন্টিনিউয়াসলি দেখবেন প্যারালালি ভাবে চললো, তখনই বুঝতে পারবেন ওই কারণেই এই নেগেটিভিটি গুলো আসছে। আরো একটা কথা বলে রাখি দর্শক বন্ধু, তুলসী গাছ বাড়িতে লাগাবেন না তাও ভালো, তুলসী গাছের অযত্ন কখনো করবেন না। অনেকে আছে সকালবেলা তুলসীর পাতাকে খায়, সকালবেলায় উঠে বা বিভিন্ন কাজে ব্যবহার হয়, ভীষণ গুণমানে মানে ভর্তি তুলসী, কিন্তু যেই গাছের পুজো করবেন সেই পাতা তুলে খাবেন না, বা সেই গাছের পাতা তুলে ঠাকুরকে ভোগে দেবেন না, সেটা নারায়ণ হোক, কৃষ্ণ হোক, লোকনাথ বাবা হোক, হনুমানজি হোক, যেই হোক না কেন, যেই গাছের পুজো করবেন সেই গাছের পাতা ছিঁড়বেন না। বাড়িতে এক্সট্রা গাছ লাগাবেন কি দোকান থেকে পাতা কিনে আনবেন, ফুলের দোকান থেকে পাওয়া যায়, যেই গাছকে পুজো করছেন সেই গাছের পাতা কখনো তুলবেন না, তাকে কখনো আঘাত করবেন না, সেটা কিন্তু মহাপাপ। আর যেই গাছ নর্মাল আপনি বাড়িতে লাগাচ্ছেন, পুজো করছেন না, সেই গাছের পাতা নিয়ে আপনি নিজে হাতে তুলে ঠাকুরের ভোগে দিতে পারেন, নিজেরাও খেতে পারেন, তুলসী তো মানে আয়ুর্বেদিক গুণে ভরপুর। কিন্তু আমি ডিটেলসে বলে রাখছি, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই দিনগুলো নিজে হাতে করে পাতা তুলবেন না, ঠিক আছে? অমাবস্যা, পূর্ণিমা, একাদশী তিথি, শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, ঠিক আছে, এই এইগুলোকে দেখে তুলসী গাছের পাতা তুলবেন না। তিন নম্বর কথা, যখন মেয়েরা অশুচি হয় তখন তুলসী গাছের সামনে কোনো রকম তাদের ব্যবহার করা জামা কাপড় মেলবেন না, ছোঁয়া তো দূরের কথা, ছোঁয়া তো দূরের কথা। তুলসী গাছের সামনে জুতো খুলে রাখবেন না, মাথার চুল আশ্রালে পড়ে যে চুল উড়ে গিয়ে তুলসী গাছে পড়া, এগুলো করবেন না। এতে দেখা যাচ্ছে আপনার সুখ সমৃদ্ধিতে ভরপুর জীবন কোথাও গিয়ে একটা অভিশাপে এসে দাঁড়াচ্ছে, মানে ভালোটাকে আপনি নিজে হাতে ধরে খারাপ করলেন। সব সময় জ্যোতিষের কাছে যেতে হয় না, কিছু কিছু ছোটখাটো টিপস ফলো করলেই হয়। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি দিয়ে কি হয়, আগামী দিনগুলোকে গুণে বার করতে পারি, ভাগ্য কেউ চেঞ্জ করতে পারে না, মাথায় রাখবেন। সুতরাং তুলসী গাছ যদি বাড়িতে মরে যায় অবশ্যই কিন্তু আপনার বাড়িতে নেগেটিভিটি ভরপুর আছে,
হয় নেগেটিভিটি কেউ ক্রিয়েট করেছে, নয় নেগেটিভিটি আপনি আপ ছিল সেটা নষ্ট হচ্ছে। তো দর্শক বন্ধু, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, বেল আইকনটা প্রেস করুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে।